স্কুল টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শিক্ষা সংক্রান্ত স্কুলের অফিস সংক্রান্ত বিভিন্ন কাজের টিউটোরিয়াল এবং নতুন তথ্য পেতে সাবস্ক্রাইব করুন স্কুল টেক ইউটিউব চ্যানেল পঞ্চায়েত ভোটের ক্ষেত্রে ব্যালট পেপার একটি গুরুত্বপূর্ণ বিষয় ব্যালট পেপার প্রিপারেশান এবং ব্যালট পেপারটি নির্দিষ্ট ভাঁজে ফোল্ড করে ভোটারের হাতে তুলে দেওয়া পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ ঘটনা কিভাবে আমরা এই ব্যালট পেপার তৈরি করব এবং নির্দিষ্ট ভাঁজে ভাঁজ করে ব্যালট পেপারটি ভোটারের হাতে তুলে দেব সেটি আমরা আলোচনা করব এটি একটি গ্রাম পঞ্চায়েতের ব্যালট পেপার আপনাদের বোঝার সুবিধার্থে এই ব্যালট পেপারটি আমি তৈরি করেছি ভোটের আগের দিন অর্থাৎ পি মাইনাস ওয়ান ডেতে বুথে বসে রাত্রিবেলায় এই ব্যালট পেপার তৈরি করে রাখতে হবে এই ব্যালট পেপারের উপরের দিকটা এইখানে যে দাগ দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে কাউন্টার ফাইল এবং নিচের দিকটা হচ্ছে ব্যালট পেপার যে পোর্শনে ভোটাররা ভোট দেবেন এবং নির্দিষ্ট ভাঁজে ভাঁজ করে ব্যালট বক্সে রাখবেন প্রিসাইডিং অফিসার ব্যালট পেপার তৈরির সময় ব্যালট পেপারের উল্টো দিকে কাউন্টার ফয়েলের উপরের দিকে ডান দিকে ডিস্টিংগুইশিং মার্ক দেবেন এখানে আমি ডিসটিংগুইশিং মার্ক এখানে গোল দাগ হিসেবে দেখাচ্ছি এবং কাউন্টার ফয়েলের ঠিক নিচের দিকে ডান দিকে আরেকটি একটি ডিস্টিংগুইশিং মার্ক দেবেন এরপর কাউন্টার ফয়েলের নিচে অর্থাৎ ব্যালট পেপারের অংশটিতে প্রিসাইডিং অফিসার ফুল সিগনেচার করবেন ব্যালট পেপারের কাউন্টার ফয়েলের নিচে এইভাবে সিগনেচারটি করতে হবে সাইন করার ক্ষেত্রে যদি কারো নাম অনেক বড় হয় যেমন ধরুন প্রশান্ত কুমার সিং সর্দার সেক্ষেত্রে পিকে কে সিং সর্দার লিখলেও চলবে ভোটের আগের দিন রাত্রিবেলায় প্রিসাইডিং অফিসার কমপক্ষে ফিফটি পারসেন্ট ব্যালট পেপার এইভাবে প্রস্তুত করে রাখবেন এরপর ভোটের দিন সকালবেলায় ভোট শুরু হওয়ার পরে ফার্স্ট পোলিং সেকেন্ড পোলিং এবং থার্ড পোলিং অফিসার গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের ব্যালট পেপার ডিস্ট্রিবিউট করার সময় ভোটারকে শনাক্ত করার পর ভোটারের পাট নম্বর এখানে লিখবেন এবং তারপর নিচে ভোটারের সিরিয়াল নম্বর লিখতে হবে ভোটার যদি এপিক কার্ড নিয়ে আসেন তাহলে এপিকের এই বক্সটিতে টিক দিতে হবে যদি এপিক ছাড়া অন্য কোনো কার্ড নিয়ে আসেন সেক্ষেত্রে পরের বক্সটিতে টিক দিতে হবে তারপর নিচে এখানে সিগনেচার করাবেন অথবা বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ দেবেন এই সমস্ত কাজ করার পরই ভোটারকে ব্যালট পেপারটি ব্যালট পেপারের বান্ডিল থেকে ছিঁড়ে দিতে হবে এখানে দেখুন ব্যালট পেপারের দুটি পার্ট এটা কাউন্টার ফাইল এই পর্সেন্টের ব্যালট পেপার এই পোর্শনটি ব্যালট পেপারের যে বান্ডিল সেই বান্ডিলের সঙ্গেই থেকে যাবে ভোটারের হাতে ব্যালট পেপারটি তুলে দেওয়ার আগে নির্দিষ্ট পদ্ধতিতে ভাঁজ করতে হবে এখানে এই দাগ দেখতে পাচ্ছেন এই দাগ বরাবর ভাঁজটি করতে হবে এভাবে আমরা প্রথম ভাঁজটি করব তারপর এটি হলো দ্বিতীয় ভাঁজ প্রথম ভাঁজটি এইভাবে করা হয় তার কারণ ভোটার এই তিনটি যে কোনো একটিতে ভোট দেবে সেক্ষেত্রে এইভাবে ভাঁজ করলে এই কালির ছাপ কোনো কারণে এই দিকে লেগে যেতে পারে সেক্ষেত্রে দেখুন এই ক্যান্ডিডেটের জন্য এই যে ছাপ লাগবে এই বাতিল হবে না প্রথম ভাঁজটি দিকে সেক্ষেত্রে আমরা এইভাবে করব। তারপর দ্বিতীয় ভাঁজটি এইভাবে করবো সেক্ষেত্রে দেখুন এখানে ডিস্টিংগুশিং মার্ক এবং প্রিস অফিসারের সিগনেচার দুটি দেখা যাচ্ছে এইভাবে দুবার ভাঁজ করে আমরা ব্যালট পেপারটি ভোটারের হাতে তুলে দেব তারপর ভোটার ভোটকক্ষে গিয়ে ভোট দিয়ে আসার পর নির্দিষ্ট ব্যালট বক্সে এই ব্যালট পেপারটি ফেলে দেবেন এভাবে আপনারা ব্যালট পেপার তৈরি করবেন এবং ভোটের সময় ভোটারের হাতে ব্যালট পেপারটি তুলে দেওয়ার আগে নির্দিষ্ট পদ্ধতিতে ভাঁজ করে তারপর তুলে দেবেন এবং মনে করিয়ে দেবেন তারা যেন ভোট দেওয়ার পর এইভাবেই ব্যালট পেপারটি ভাঁজ করে ব্যালট বক্সে রাখেন যদি ব্যালট পেপার টু সিটেড হয় অর্থাৎ দুটি আসনের জন্য পেপার হয়ে থাকে সেক্ষেত্রে দুটি কলামের হতে পারে এখানে দেখুন একটা পেপার আমি নিয়েছি যেটিতে কলাম আছে এক্ষেত্রে ব্যালট পেপারের প্রিপারেশন পদ্ধতি কিন্তু একটু আলাদা এক্ষেত্রে ব্যালট পেপারের উল্টো দিকে উপরে ডান দিকে যেমন একটি ডিস্টিংগুইশিং মার্ক দিতে হবে আর একটি মার্ক এখানে দেখুন দুটি কলামের মাঝখানে একটি দাগ দেখা যাচ্ছে এই যে দাগ দেখা যাচ্ছে এই দাগের ঠিক উপরের দিকে এই মার্কটি দিতে হবে এবং অফিসারের সিগনেচার কাউন্টার ফাইলের ঠিক নিচ বরাবর সাইনটি করতে হবে এই বেল্ট ভাঁজের ক্ষেত্রেও একটু আলাদা হবে কিভাবে ভাঁজ করতে হবে আমি আপনাদের দেখিয়ে দেব। ব্যালট পেপার ইস্যু করার সময় এখানে একই রকমভাবে পার্ট নম্বর লিখতে হবে ভোটারের সিরিয়াল নম্বর লিখতে হবে এবং এপিক কার্ড দিয়ে ভোট দিলে এখানে টিক দিতে হবে যদি এপিক কার্ড না থাকে সেক্ষেত্রে এই বক্সটিতে টিক দিতে হবে তারপর ভোটারকে এখানে সিগনেচার করাতে হবে অথবা বাঁ হাতের বুড়ো আঙ্গুলে ছাপ দিতে হবে এক্ষেত্রে আমি কাউন্টার ফাইল থেকে ব্যালট পেপারটি আলাদা করে নিলাম এরপর কিভাবে ভাঁজ করতে হবে দেখাবো এখানে ভালো করে খেয়াল করুন এখানে ক্যান্ডিডেটের নাম এখানে তার সিম্বল দ্বিতীয় কলামে এখানে ক্যান্ডিডেটের নাম এবং এখানে সিম্বল এখানে ভাঁজটি এমনভাবে করতে হবে যাতে ভোটার ভোট দেওয়ার পর কালি এদিক ওদিক না লেগে যায় প্রথমে আমরা এই বরাবর একটি ভাঁজ করব তারপর আমরা এই বরাবর একটি ভাঁজ করব এখানে দেখুন প্রথমে আমি এই বরাবর একটি ভাঁজ করলাম এই দিকের একটি কলাম এদিকের একটি কলাম সেক্ষেত্রে এই বরাবর একটি ভাঁজ করলাম এবং দ্বিতীয় ক্ষেত্রে এই দাগ বরাবর একটি ভাঁজ করলাম তারপর এই মাঝখানে যে দাগটি আছে সেই মাঝখানি দাগ বরাবর ভাঁজটি করতে হবে তারপর শেষ ভাঁজটি এইভাবে করতে হবে এক্ষেত্রে দেখুন ডিস্টিংশিং মার্ক এবং সিগনেচার উভয়েই দেখা যাচ্ছে এইভাবে ভাঁজ করার পর ব্যালট পেপারটি ভোটারের হাতে তুলে দিতে হবে এবং ভোটার ভোট কক্ষ থেকে বেরিয়ে আসার পর এই নির্দিষ্ট পদ্ধতিতে ভাঁজ করেই ব্যালট পেপারটি ব্যালট বক্সে রাখবেন